বিডি গার্লস চ্যানেলের আজকের এপিসোডে থাকছে পালং শাক ফেস প্যাক তৈরি। আসসালামু আলাইকুম দর্শক, আমি মিথিলা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিডি গার্লস চ্যানেলে। পালং শাক খেতে যতটা টেস্টি, এর গুণাগুণ বা রূপচর্চায় এটার অবদান কিন্তু অপরিসীম। আমি এখানে 10 থেকে 12টি পালং শাক নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো টুকরো করে নিব, এতে করে ব্লেন্ডারে দিতে সুবিধা হবে। আর এই ফাঁকে তাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে ফেলুন, এতে করে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার কোনো ভিডিওই মিস করবেন না। শাকগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এবার এটা তো আর এমনি এমনি ব্লেন্ড হয়ে যাবে না, তাই এটাতে অন্য কিছু মিক্স করতে হবে। আর অন্য কিছু হিসেবে আপনারা সেটাই ব্যবহার করবেন যেটা রূপচর্চার কাজে লাগে। নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। এখানে নর্মাল পানি না দিয়ে আমি ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে গোলাপ জল দিতে পারবেন। 3 চা চামচ প্রথমে আমি দিয়ে দেখছি, যদি লাগে পরে তাহলে আরও দিব। ব্যাস হয়ে গেল। এখানে আমার 3 চা চামচ অ্যালোভেরা দিয়ে কোনো কাজ হয়নি, পরে আরও 3 চা চামচ দিতে হয়েছে। এটা এরকম একটু পাতলা হয়, তা না হলে এটা ব্লেন্ড করা খুবই কষ্ট হয়ে যায়। তাই আপনারা যেটা করতে পারেন, এটা এভাবেই লাগাতে পারেন, হালকা করে লাগাতে হবে। আর তা না হলে এটার সাথে বেসন অ্যাড করতে পারেন, মুলতানি মাটি, এগুলো ভালোভাবে মিক্স করে টাইট করে প্যাকটা বানিয়েও লাগাতে পারেন। আমি এটা একদম রটাই দেখাচ্ছি। আর এবার আপনাদের এটার গুণাগুণ সম্পর্কে বলবো। এটার গুণাগুণ কিন্তু সারা রাত ভরে বললেও শেষ হবে না, তাই যতটুকু না বললেই নয়, আমি আপনাদের ততটুকুই বলছি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন আছে, যা আমাদের ত্বককে মসৃণ করে, সেই সাথে আমাদের ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এটাতে যা যা ভিটামিন আছে আমি সেগুলো বলছি। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে আছে। এর মধ্যে ভিটামিন সি আমাদের ত্বকের যে কোষ আছে সেগুলোকে রিপেয়ার করতে বা পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এই প্যাকটি আমাদের স্কিন টোন লাইটেন করতে অনেক বেশি কার্যকরী, তাই সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এবার 15 থেকে 20 মিনিট পরে ভালোভাবে প্যাকটা শুকিয়ে গেলে আপনারা মুখ ভালোভাবে ধুয়ে নেবেন আর ভালো মানের একটা ময়েশ্চারাইজার লাগাবেন, যেটা আপনারা রেগুলার ইউজ করেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, এতে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর উপকার হতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।